এই বাড়ির অবস্থা কেমন? এই যে ভেঙে গেছে, ফেটে গেছে দেওয়ালটা, ওই ভাঙা ঘুরি থাকতে হচ্ছে। তো যখন তখন তো ভেঙে পড়বে, এই ভেঙে পড়বে, মরে যাবো, কি করবো? সরকার তো দেখছেন আমাদেরকে, ঘরে ঘরে ঢুকে ঢুকে সবাইকে বলছে হ্যাঁ বাড়ি দেবে দিদি, বাড়ি দেবে। ওই এখন তো কিছুই দিল না, অনেক বছর হয়ে গেছে, অনেকদিন থেকে লিস চালু আছে, ঘর দেওয়া, চাপা পড়ে মরে যাবো, বাড়ি পাওয়ার কোনো আশা নেই, আশা নেই। এ যেন মাটির ঘরে বাস, চিন্তা বারো মাস, প্রত্যেকেই থাকেন মাটির বাড়িতে। তাঁদের মধ্যে কারো বাড়ির দেওয়াল থেকে খসে পড়ছে মাটি, তো কারো দেওয়ালে ধরেছে চওড়া ফাটল, কারো পরিস্থিতি তো আরো খারাপ, বড় বড় গর্ত তৈরি হয়েছে ঘরের দেওয়ালে। এই বাড়ির মধ্যে বসেই স্বপ্ন দেখছেন তারা, স্বপ্ন দেখছেন একটা মজবুত বাড়ির। ছবিটা পশ্চিম বর্ধমানে কাঁকসা ব্লকের আধারশুরি গ্রামের। এই গ্রামেই বাস করে প্রায় ৭০টি পরিবার। অভিযোগ বারবার সমীক্ষা করে গেলেও আবাস যোজনার বাড়ি পাননি এখানকার বেশিরভাগ মানুষ। আমার গ্রামের বাড়ির যে অবস্থা সেটা খুবই খারাপ, ফাটা বাড়ি, যতই রোদ বেশি হয়ে যাচ্ছে বাড়িগুলো সবার ফেটে যাচ্ছে। সার্ভে তো হয়েছে, কিন্তু এতগুলো বাড়ির মধ্যে চার পাঁচটা পরিবারের সার্ভে হয়েছে। আমাদের গ্রামে বাড়ি চাপা পড়ে একটা বাচ্চা মেয়ে মারা গেছিলো, তারপরেও প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে নতুন সার্ভে হয়েছে, সেখানে কি আপনাদের সার্ভে হয়নি? হয়নি না, আমাদের হয়নি। কি মনে হচ্ছে, আদৌ কি বাড়ি পাবেন? চাপা পড়ে মরে যাব, বাড়ি পাওয়ার কোনো আশা নেই, আশা নেই। নেপথ্যে তৃণমূলের রাজনীতি দেখছে বিজেপি। প্রাতিষ্ঠানিক লুট সমাজে সর্বস্তরে করেছে, সেখানে সর্বস্পর্শী যেটা হয়েছে সেটা হচ্ছে আবাস দুর্নীতি। আপনি পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম খুঁজে বার করতে পারবেন না যেখানে মানুষের আবাস নিয়ে ক্ষোভ নেই। পাকা যাদের বাড়ি আছে তারা দুটো করে বাড়ি তৈরি করে নিচ্ছে, পুরোটাই তৃণমূলের দখলদারি। ১৮র তালিকায় নাম না থাকলে তো আমরা অন্তর্ভুক্ত করতে পারছি না। এই যে বৃষ্টিতে পড়ে গেছে, বিপর্যয়ে পড়ে গেছে, সেগুলোর জন্য আমরা একটা আলাদা প্রভিশন সিএম বলেছেন আমরা করছি। অভিযোগ একই, দাবিটাও একই, শুধু আলাদা বলতে মানুষগুলো, এরাও সেই দলে সামিল যারা অপেক্ষায় বসে রয়েছেন একটা বাড়ির জন্য। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।